চ্যানেল এনএসি ব্লগ থেকে আমি চলে এসেছি আমার আজকের এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে খাসির পায়া। তো এখানে দেখো আমি বেশ কিছুটা খাসির পায়া নিয়েছি, বেশ কিছুটা বলতে চারটে পায়া নিয়েছি। খাসির পায়া বলতে একে অনেকেই টেংরি বলেও চিনে থাকো, তো একে তো অনেকেই টেংরি বলে, আর যেটা না বললে নয় সবার প্রথমে বলে রাখি। এই টেংরিটাকে আমি খুব ভালোভাবে গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম জলটা দিয়ে ধুয়ে পরিষ্কার করার কারণ এটাই, যাতে এর কোনো গ্যাস গন্ধটা না থাকে আর খুব সহজেই এর মধ্যে যে লোমগুলো ছোট ছোট থেকে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। চলো এবার আমরা রেসিপিতে সরাসরি ফিরে যাই। রেসিপি শুরু করার প্রথমেই আমি তোমাদেরকে কিছুটা জিনিস দেখিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি কিছুটা গোটা আলু নিয়েছি, আমি আলুগুলোকে গোটাই নিয়েছি, সাইজ অনুযায়ী তোমরা গোটাই নেবে বা পিস করে নিতে পারো। আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তাতে একটু মোটা মোটা কুচো করে নিয়েছি, আর অল্প একদম আদা রসুন নিয়েছি, সাথে একটা গোটা রসুন, আর একদম অল্প মানে কাঁচা লঙ্কা নিয়েছি, এর সাথে আমি দুটো লঙ্কাও অ্যাড করবো। আর এখানে দুটা গোটা মশলা নিয়েছি, যাতে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো রয়েছে। আর বাদ বাকিটা আমি রেসিপিটা রেডি করার সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে। এখানে দেখো আমি কড়াটা ভালোভাবে গরম করে নিয়ে আর প্রথমে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু ভালোভাবে গরম হতে সময় দেব। আমি প্রথমে এর মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি, আর আলুগুলো একদম হালকা ভেজে নিতে হবে, খুব ভালোভাবে ভাজার দরকার। ওদিকে আলুটা ভাজার সাথে সাথে আমি এখানে ততক্ষণে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি, আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি পেস্ট করে নেব। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে আলুটাকে তুলে নিচ্ছি। এর মধ্যে এবার আমি ফোড়ন হিসাবে যে গোটা মশলাগুলো আমি দেখালাম এগুলোকে এর মধ্যে ফোড়ন দিলাম, গোটা, এলাচ, দারচিনি, এবার এর সাথে কুচনো পেঁয়াজ। ফোড়নগুলো দিয়ে বেশিক্ষণ ভাজার দরকার পড়বে না, ফোড়নটা দিয়েই সাথে সাথে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটাও বেশিক্ষণ ভাজার দরকার হবে না, একদম হালকাভাবে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়েই এসেছে, আর একটুখানি শুধু নেড়ে চেড়ে নেব আমি। এবার আমি এর মধ্যে টেংরিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। টেংরিগুলোকে দিয়ে আমি প্রথমে একটু হালকাভাবে এটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। টেংরিটা দিয়ে ভাজার কারণ এটাই যে টেংরির গন্ধটা কেটে যাবে, তাই জন্য আগে একটু ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। এটা বেশ কিছুক্ষণ ভাজা ভেজে নেওয়ার পরে এবার যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম এই মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, আর এক এক করে এবার প্রত্যেকটা মশলাই এর মধ্যে আমি অ্যাড করব। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতন। এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ। এরপরে এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী একদম অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতেও পারেন নাও পারেন, আমরা ব্যবহার করলাম এর মধ্যে গোলমরিচ। এবার সমস্তগুলো একসাথে দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবার এটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী একদম নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সমস্ত ভালোভাবে এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে। একটু যতক্ষণ সময় নিয়ে এটাকে কষাতে পারবেন ততটাই ভালো হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হালকা করে একটু কালার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম।
একটু যাতে রংটা ভালো হয় তার জন্য। আমাদের এবারে এটা কষানো কমপ্লিট হয়ে গেছে, খুব ভালোভাবেই দেখুন কষানোটা হয়ে গেছে, আর দেখতেও কতটা অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এবার আমি এইটাকে প্রেশার কুকারে দেব, চলুন প্রেশার কুকারে দেবো এটাই। এবার আমি এই টেংরিগুলোকে প্রেশার কুকারের মধ্যে আমি সব ঢেলে দিচ্ছি। টেংরিটা পুরো দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা যে আলুগুলো রেখে দিয়েছিলাম এবার এই আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এবার আলুটা দেওয়ার পরে যে গোটা রসুনটা রেখেছিলাম এই গোটা রসুনটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি এইটা এবার দিচ্ছি, এই বাটার, এর মধ্যে এবার আমি এক চামচ থেকেও হাফ চামচ এর মধ্যে আমি বাটারটা দিয়ে দেব। বাটারটা দেওয়ার কারণ এটাই যে টেংরি তো এমনি গরম, তার মধ্যে বাটারও একটু গরম, আর শীতের দিনে বাটারটা দিলে একটু গরম তো অবশ্যই হবে, তার জন্যই আরও বাটারটা ব্যবহার করা, আর সাথে তো খেতে দুর্দান্ত টেস্ট হবে। আর এইবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার প্রেশার কুকারটা বন্ধ করে দিয়ে এবার আমি ওভেনে বসিয়ে দেব। এবার আমি ওভেনের মধ্যে বসিয়ে দিলাম, চলুন এবার সময়ের অপেক্ষা, সময়ের জন্য অপেক্ষা করে থাক। সিটিটা আপনারা আপনাদের মতনই ব্যবহার করে দেবেন এর মধ্যে, যার যতটা প্রেশার কুকারের সিটির প্রয়োজন হবে, তবে একটু বেশি সিটি দেবেন যাতে করে টেংরিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। টেংরির পায়া আমাদের পুরো রান্নার রেসিপি রেডি হয়ে গেছে, এবার আমরা পরিবেশন করে নিচ্ছি। দেখো বন্ধুরা তোমরা দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে সত্যি খুব অসাধারণ লাগছে, এতটা টেস্টি হয়েছে যে বলে মানে বিশ্বাস করতে পারবেন না যে এতটা টেস্টি হয়েছে। দেখো বন্ধুরা, যদি আপনাদের এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন, আর একটু বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, আর ফোনে যদি সাবস্ক্রাইব না হয়ে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন আপনাদের কাছে আমার এখানেই আমি টাটা করে দিলাম, আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে নিয়ে চলো বন্ধুরা, টাটা, বাই বাই।